আর্জেন্টিনা নাকি ফ্রান্স, সোনালি ট্রফিটা বিশ্ব জয়ের উচ্ছ্বাসে মাতবে কোন দল? লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল বাংলাদেশ সময় রাত 9টায়। ফাইনালের এই লড়াইয়ে এগিয়ে কারা? পরিসংখ্যান কিন্তু কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে 12 বার। আর্জেন্টিনার জয় 6টিতে, ফ্রান্স জিতেছে 3টিতে। 3টি ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপেও আর্জেন্টিনার পাল্লা ভারী, 3 বারের দেখায় 2 বারই ফ্রান্সকে হারিয়েছে আলবেসিলেস্তারা। মজার ব্যাপার হলো, ইতিহাসে দুই দলের প্রথম দেখাটাই ছিল বিশ্বকাপে। 1930 সালে 1-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর 1978 বিশ্বকাপেও আর্জেন্টিনা জেতে ফ্রান্সকে হারায় 2-1 গোলে। তবে 2018 বিশ্বকাপে সর্বশেষ লড়াইয়ে জয়ী দলটির নাম ফ্রান্স। সেবার শেষ 16তেই হাড্ডাহাড্ি লড়াইয়ের পর আর্জেন্টিনাকে 4-3 গোলে হারায় ফ্রান্স। ফলে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ফর্মের বিচারে এই ফ্রান্স ভয়ঙ্কর। তাদের আত্মবিশ্বাসের রসদ হতে পারে সর্বশেষ মুখোমুখি দেখায় আর্জেন্টিনাকে হারানোর অতীত। তারা জিতেছে সর্বশেষ বিশ্বকাপের ট্রফিটিও। লড়াইটা তাই হবে সেয়ানে সেয়ানে, জমজমাট একটি ফাইনালের অপেক্ষা তাই করতেই পারেন ফুটবল প্রেমীরা।